দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বন্দর পায়রা তাই বন্দরের কাজ দ্রুত ও প্রকল্পে বরাদ্দকৃত টাকার শতভাগ সদ্যবহার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন সকালে পায়রা সমুদ্র বন্দরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সব কথা বলেন তিনি তিনি আরও বলেন বন্দরটিতে শ্লাভজনক করতে হলে চার্লেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রুত শুরু করতে হবে এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লা আল মামুন চৌধুরী সদস্য পরিমল চন্দ্র বসুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন